কাঠখোট্টা জীবনে মাঝে মাঝে হালকা হালকা কিছু জিনিস আপনার মনকে অনেক বেশি প্রশান্ত করবে। আপনি একটা মধুর স্মাইল করে তার ফিল নিতে পারবেন সব সময়। তো আমার কাছে গার্ডেনিং করাটা একটা সেরকম মধুর ফিল নেওয়া, যেটা আমার স্মাইলটাকে সবসময় ধরে রাখে। আমি নেচারের মধ্যে আমার বাচ্চাটাকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারি, এবং আমার যখন টুকরো টুকরো সামান্য সবজিও কালেক্ট করি আমি যখন ছাদ থেকে, তখন আমার মনটা একদম ভরে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এরকম একটা পরিবেশ পেয়েছি ভাড়া বাসায় থেকেও, যে আমি ছাদের মধ্যে গার্ডেনিং করতে পারি। তো ছাদের মধ্যে প্রচুর পরিমাণে সিম হয়েছে, আমার ফুপা শাশুড়ি সেই সিমগুলো মানে সিম বীজ দিয়েছিল দুটো, সেই সিম দিয়ে আমি অনেক অনেকগুলো সিম গাছ লাগিয়েছি, এবং থোকায় 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 সিম ধরেছে। বাচ্চাটাও যখন সিম গাছ থেকে সিমগুলো পারে, ওর আনন্দটা দেখে না আমারও অনেক শান্তি লাগে। কারণ আজকালকার দিনের বাচ্চারা কিন্তু এই ফিনিশটা পায় না, যে গাছ থেকে পেরে খাওয়া, গাছে হওয়া, সবজি বাসায় হয়, এগুলো তারা জানি না। তারা জানে কিন্তু সবজি বাজারেই কিনতে পাওয়া যায়। তো আমার বাচ্চাটাকে যে আমি এই ফিলিংসগুলো দিতে পারছি, এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি। কারণ আমি হচ্ছি মধ্যবিত্ত, এবং সবথেকে বড় কথা আমি ভাড়া বাসায় থাকি। এই ফিলিংসগুলো আমি দিতে পারবো, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি যে এরকম একটা ভাগ্য নিয়ে আমি জন্মেছি। আমার বাচ্চাটাকে আমি এই ফিলিংসগুলো দিতে পারছি, যে কি সুন্দর করে থোকা থোকা সিম ধরেছে আমার নিজের হাতে, নিজের গাছের, কোনো কেমিক্যাল নেই। এখানে করলা ফুল হয়েছে, করলা ধরেছে, আমি করলা খেয়েছিও, হয় সাইজে একটু ছোট হয়েছে, কিন্তু আসলে অসাধারণ অসাধারণ ছিল। আর জানেন না এত পরিমাণ কাঁচামরিচ ধরেছে এবার, আমার অনেকগুলো কাঁচামরিচ গাছ আছে। আর এই সিম তো বারো মাসই সিম, সবুজ সিম, সারা বারো মাস এরকম হতেই থাকে সিমগুলো। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি তরকারি খোসা ফেলেছিলাম, সেটা থেকে বড়াই গাছ গজিয়েছে, অরেঞ্জ গাছ গজিয়েছে, জাম গাছ গজিয়েছে, জলপাই গাছ গজিয়েছে, আর দেখুন কতগুলো সিম আমি পেয়ে গেছি। ইভেন তরমুজ গাছ গজিয়েছে, তরমুজ হয়েছে, এবং তরমুজটা আপনাদের আমি আজকে দেখিয়ে দেব। মানে ছোট হয়েছে কিন্তু এত টসটসে, পাকা, রসালো এবং মিষ্টি। ভিতরে অল্প একটু জায়গা লাল হয়েছে, কিন্তু সাদা হলেও অনেক মিষ্টি। তো এই দেখুন সিমগুলো দেখতে কত ভালো লাগছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের সিম গাছের নিচে, যখন আমি তরকারির খোসা জমিয়ে সার তৈরি করতে গিয়েছি, সেই রমজান মাসে তরমুজের বীজ পড়ে তরমুজ গাছ গজিয়েছে, এবং সেই তরমুজ গাছ দিয়ে বেবি তরমুজ বের হয়েছে, এবং একটা তরমুজ মোটামুটি ভালো বড় সাইজের হয়েছে। তো আমার মেয়ে বারবার জিজ্ঞেস করতেছিল, মা এটা কি, এটা কি তোর মানে এটা কি লাউ? আমি বলতেছি না মা এটা লাউ না। তো চিন্তা করুন, আজকালকার বাচ্চারা তরমুজ গাছে তরমুজ ধরে, এটা হয়তো বা ইন্টারনেট বা মোবাইল ছাড়া দেখতে পারবে না। আর আমার মেয়েটা নিজের চোখে সেই জিনিসটা দেখতেছে, এটা আসলেই লাকিলি একটা ব্যাপার। আর বাচ্চা কাচ্চা কিন্তু আসলেই মায়ের কাছ থেকে শিখে, কিংবা পরিবেশ পরিস্থিতির উপর থেকেই ওদের শৈশবটা গড়ে ওঠে। আমি আমার চ্যানেলটা খুলেছিলাম এই সেই উদ্দেশ্যে, রূপকথার অন্তহীন শৈশব, যে শৈশবটা আসলেই কখনো শেষ হওয়ার না। এই যে বড়াই গাছের কথা বলেছিলাম, বড়াই গাছের পাশে কিন্তু একটা শশা গাছ হয়েছে, এবং শশা গাছটা মাশাল্লাহ ভালো হেলদি, এটা হচ্ছে জলপাই গাছ। আর শশা গাছটাতে এখন কিন্তু প্রচুর ফুল এসেছে, যখন এই ভিডিওটা করেছিলাম তখন ফুল আসেনি। তো পোকাও ধরেছিল, আমি আসলে কীটনাশক ইউজ করি না, কিংবা আমি এ সম্বন্ধে ভালো আইডিয়া নেই, আর বেশি সময় দিতে পারি না। নিজে যতটুকু দরকার কিংবা যতটুকু সময় দিতে পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে আগাছায় ভর্তি হয়ে গিয়েছে, এগুলো আবার পরিষ্কার করতে হবে। আসলে পরিশ্রম আছে, পরিশ্রম থাকলেও একটা শান্তি আছে সত্যি কথা বলতে, এই শান্তিগুলোও না কাউকে বুঝিয়ে বলা যাবে না। তো এটা ছিল আমার গাছের তরমুজ। তরমুজটা দেখুন ভিতরে হালকা একটু অংশ লাল হয়েছে। তো আমার হাজব্যান্ড বলছিল এটা তুমি খাও, এটা আমি খাবো না। তো আমি যখন কেটে খেয়ে দেখলাম আসলে অনেক মিষ্টি, এটা একদম পক্ত হয়েছে, বিচিগুলো দেখুন একদম পক্ত, কিন্তু একদম টসটসে এবং অনেক মিষ্টি। আমি কল্পনা করতে পারিনি এরকম সাদা সাদা তরমুজ দেখতে এত মিষ্টি হতে পারে। তো যাই হোক, প্রপার ট্রিটমেন্টের কারণে হয়তো এটা বড় হয়নি, বড় হলে এটা অনেক সুস্বাদু এবং মিষ্টি হতো। পরে আমার জামাই খেয়েও বলে আসলেই তো এটা অনেক মিষ্টি, ও ইন্টারেস্ট হয়েছে।
আর আমি কিন্তু বীজ কিনি না, এখানে দেখুন কুমড়ো বীজ, কুমড়ো যে আমরা মিষ্টি কুমড়ো কিনে আনি বাজার থেকে, সেখানে যে বীজগুলো থাকে সেগুলো ধুয়ে শুকিয়ে আমি রেখে দেই, সেগুলো আবার লাগিয়ে আমি অনেক পরিমাণে কুমড়া শাক খাই, যেটা অনেক হেলদি কুমড়া শাক হয়, কোনো কীটনাশক ছাড়া, কোনো পোকামাকড় ছাড়া। যখন একদম বেবি বেবি কিছু পাতা গজায় তখনই কেটে এনে খেয়ে ফেলি, আবার লাগাই। এটা হচ্ছে কুমড়া বীজ আমি কালেক্ট করেছি, এটা আমি লাগিয়ে রাখলেই দেখা যাবে খুব সুন্দর কুমড়া শাক হবে, সেই কুমড়ো শাক খাবো। আর ইদানিং নাকি কাঁচামরিচের প্রচুর দাম, আপনি দেখুন আমি প্রত্যেক ব্যাচে ব্যাচে এরকম কাঁচামরিচ নিয়ে আসি, এবং এই কাঁচামরিচগুলো এত ঝাল। বৃষ্টির সিজন আসলে এই যে টুকরো টুকরো কিছু শামুক ঝিনুক এগুলো কিন্তু দেখা যায় ছাদের মধ্যে, এই জিনিসগুলো যখন আমি আমার বাচ্চাকে নিয়ে ছাদে দেখতে যাই, আমার বাচ্চা কিন্তু এই জিনিসগুলোকে চিনে। এই জিনিসগুলো কিন্তু আজকালকার বাচ্চা কাচ্চা চিনতে পারবে কি না সন্দেহ আছে। তো ও আমাকে যখন জিজ্ঞেস করে মা এটা এটা এই জিনিসটা কি, তখন মনে হয় যে আসলেই ও জিনিসগুলোর প্রতি কিউরিয়াসিটি দেখাচ্ছে, ও জিনিসগুলো চিনতে চাচ্ছে, এটাও কিন্তু একটা মেধার বিকাশ। আর দেখেন এই যে কি সুন্দর ফুল ফুটেছে, মানে মনটা আসলেই শুদ্ধতায় ভরে যায় এই যখন স্নিগ্ধ ফুলগুলো দেখা হয়, একটা প্রশান্তি লাগে। এই প্রশান্তির কথা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, যে গার্ডেনিং জিনিসটা মানুষের মনটাকে কতটা ফ্রেশ রাখে, কতটা তৃপ্তি রাখে। যখন ডিপ্রেশনে থাকবেন আপনি জাস্ট চলে যাবেন ছাদে, ছাদে গিয়ে যদি দেখেন যে টুকরো একটা সবজি হয়েছে, টুকরো একটা ফুল ফুটেছে, আমার শর্ট ভিডিওগুলোতে আছে অনেক অনেক কাঁচামরিচ হয়েছে আমার, এগুলো আসলে আমি মোবাইল থেকে না ডিলিট করে দিয়েছি, এই ভিডিওর মধ্যে আমি প্রেজেন্ট করতে পারিনি সেই জিনিসগুলো। যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমার টুকরো টুকরো গার্ডেনগুলো আপনাদের সামনে একটু প্রেজেন্ট করলাম, আমার নিজের শখের জিনিস যেটার পিছনে আমার অনেক অনেক বেশি পরিশ্রম রয়েছে এবং অনেক বেশি ভালোবাসা রয়েছে। হয়তো একদম ভাসমান একটা ব্যাপার যে হ্যাঁ আমি ভাড়াবাসায় থাকি, আমার নিজের ছাদ না, নিজের জায়গা না, তারপরও আমার মনের মধ্যে একটা তৃপ্তি দেয় এই গার্ডেনিং, এই গার্ডেনিং দিয়ে আমি আমার মনে একটা শান্তি পাই। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টিল দেন, চাচা, বাই বাই।